ভিশনে সিনি এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত পাটুরিয়া ঘাটে এসে পৌঁছে নিহকারী যে সহকারী চালক ছিলেন হুমায়ুন কবির আমরা দেখতে পাচ্ছি তার লাশ কিন্তু ইতিমধ্যে মধ্যে ফায়ার সার্ভিসের দল রয়েছে তাকে কিন্তু নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের দল তারা কিন্তু হরিরামপুরের অদূরে বাহাদুরপুর থেকে লাশটি নিয়ে এসেছে এখানে তার স্বজনরা এবং যার তার কলিগরা তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন গত ছয় দিন আগে পাটুরিয়া ঘাটের অদূরে কিন্তু নিমজ্জিত হয় উদ্ধারকারী জাহাজ রজনীগন্ধা এবং এই জাহাজটিতে কিন্তু ওই সহকারী ইঞ্জিন চালক উনি কিন্তু নিখোঁজ ছিলেন পাঁচ দিন পর আজকে বিকাল সাড়ে চারটার দিকে এই লাশটি দেখতে পাই স্থানীয়রা স্থানীয় দেখতে পাওয়ার পরে কিন্তু তখন নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস এবং তাদের দল রয়েছে তারা কিন্তু সন্ধ্যা ছটার দিকে লাশটিকে উদ্ধার করে তারা পাটুরিয়া ঘাটে পাঁচ নং ঘাটে নিয়ে আসে এখন লাশটি তারা যে পরবর্তী কার্যক্রমগুলো আছে তো সেগুলো শেষ করে মূলত তারা তার আত্মীয় আছে এখানে তার ছোটো ভাই রফিকুল ইসলাম সহ যাদের আত্মীয় আছে তাদের কাছে লাশটি হস্তান্তর করবেন এখানে দেখছেন যে অনেক উৎসুক জনতা পাশাপাশি তার যারা তিনি কিন্তু এখানকার যে ওয়ার্কার্স ইউনিয়ন এখানকার তিনি সভাপতি ছিলেন তার যারা সহকর্মী তারাও কিন্তু শোকে ভেঙে পড়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করে আছেন সন্ধ্যার দিকে গত বুধবার আসলে মূলত বৃষ্টির বীরজনকে জীবিত উদ্ধার করা গিয়েছে একমাত্র নিখোঁজ ছিলেন এই হুমায়ুন কবির চালক তো ইঞ্জিন চালক সহকারী তাকে দেখতে পাচ্ছেন যে নৌ পুলিশের যে একটি গাড়ি রয়েছে সেই গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়ি মূলত পিরোজপুরে তিনি দুই সন্তানের জনক আপনাদের আরেকটা বিষয় জানা রাখতে চাই যে এই ফেরিটি হ্যাঁ দর্শক এখন পর্যন্ত কিন্তু বীরজনকে জীবিত উদ্ধার গেল একমাত্র তিনি নিখোঁজ ছিলেন আরেকটি বিষয় জানা রাখতে চাচ্ছি এখন পর্যন্ত কিন্তু পাঁচটি ট্রাক উদ্ধার করা হয়েছে এবং চারটি ট্রাক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা ফায়ার সার্ভিস নৌবাহিনী এবং বিআরডব্লিউটি এবং টিসির কর্মকর্তারা তারা কিন্তু লাস্টিকে তাদের যে ফায়ার সার্ভিসের গাড়িতে আমরা দেখতে পাচ্ছি সেখানে ওঠানোর চেষ্টা করছে আর কি তো লাস্টিকে তাদের যে সরকারি প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া শেষ করে তার যে আত্মীয় স্বজন আছে তার কাছে দেওয়া হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েছে ভিশনে সিনি এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত তার ছোটো ভাইকে দেখতে পাচ্ছেন রফিকুল ইসলাম সে কান্নায় ভেঙে পড়ছে আমরা আপনার দর্শককে দেখানোর চেষ্টা করছি তার ছোটো ভাই যাচ্ছে গাড়িতে করে তিনি কিন্তু এখানকার পাটুরিয়া ঘাটের যে ওয়ার্কার্স ইউনিয়ন যে কর্মচারী ইউনিয়ন ছিল সেটার সভাপতি ছিল এবং সে জনপ্রিয় একজন নেতা ছিল তার যারা সহকর্মীরা তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তার পরিবারের লোকজন আমাদেরকে যেটা জানিয়েছে তিনি কিন্তু পরিবারের সবসময় খোঁজখবর রাখতেন যিনি পরিবারের সবসময় খোঁজখবর রাখতেন তিনি আজ সবাইকে না জানিয়ে চলে যাচ্ছেন তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না দর্শক তো আমরা এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে যে নিখোঁজ ব্যক্তি তার সর্বশেষ খবর আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট জানানোর চেষ্টা করব ধন্যবাদ